সেটাও চুপ করে তুমি, হ্যাঁ দেখতে পাচ্ছ না আমি ভিডিও করছি না, আমার চোখ প্রায় বলে ভিডিওটা খারাপ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বাপের বাড়িতে ঘুরে এসেছি, সবাই ভালোই থাকবো। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে আছি, যাবো এক জায়গায়। আমার একটা ননদ আছে, ওর বার্থডে, তো নর্মালি ভেবেছি জাস্ট লিপস্টিকটা পরবো, মানে ড্রেসের সাথে। অবশ্যই আমি যেহেতু লিপস্টিকটা ভীষণ পছন্দের, লিপস্টিক উপর লিপস্টিক পরতে হবে, কি মাথায় আসলো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, এখন বেরোনো যাবে না, তো লিপস্টিকের সাথে সাথে আমি আইশ্যাডো বগেরা কিছু দিই। মুখে আমি কিচ্ছু দিইনি, ঠিক আছে, মানে নাথিং, জাস্ট একটা বায়োটিকের যে ময়েশ্চারাইজার থাকে বাস সেটা ইউজ করেছি। ও আর হচ্ছে ফিট মি, এই যে এই কম্প্যাক্টটা ইউজ করেছি, এছাড়া কিছু না। আমি নর্মালি আমি এরকমই থাকি, কিন্তু ইচ্ছে হলো পুরো চোখটা কিছু করা, তাই চোখটা একটুখানি, ইভেন চোখে আমি কোনো রকম কোনো মানে তোমার ইয়ে ছাড়া, কি বলে ওটাকে, করেছি ফাউন্ডেশন বা কোনো কনসিলার কিছু ইউজ করিনি, ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি চোখে কিছু না, কিন্তু আমার চোখটা আমি একটু দেখাচ্ছি, দেখছ তো, করেছি লিপস্টিক করেছি। আর লিপস্টিকটা আমি, আমার লিপস্টিকের রেড কালারের সেটটা আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি লিপস্টিকের, সেটার মধ্যে দেওয়াই আছে। যাই হোক, বেশি কথা বলো না, তো এখন বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির জন্য বেরোতে পারছি না, তো দেখা যাক এর মধ্যে একটু ছাদা মাদা নিয়ে বেরিয়ে যেতে হবে, বেশি না 10 মিনিটের রাস্তা। বাট আমি আর রিওই যাবো, মানে ছোট মোটো করে একটু পার্টি পার্টি হচ্ছে, তো দেখি কখন বেরোনো যায়। বাই দ্য ওয়ে এখন কিন্তু 7টা বাজে, আমি জানি না আমি কখন পৌঁছতে পারবো। তো আমার বরটা মিথ্যে কথা বলেছে আমার কাছে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমে গেছিল, আমি হুট করে বাইরে গিয়ে দেখছি কোনো বৃষ্টি নেই, কিছু নেই, বৃষ্টি থেমে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো, বর একবার বলছে আমার কি যেতে হবে, তো আমার ছেলেই বলে দিয়েছে না আমার মাম্মি গাড়ি চালাতে পারে, তোমাকে যেতে লাগবে না, আমার মাম্মি নিয়ে যাবে। তো আমি আর আমার ছেলে এখন বেরিয়ে পড়ছি, ওখানে যাই পৌঁছে তারপরে আমি কথা বলছি। তো এখন বাজে 7:17, চলে এসেছি, আমি কেউ ঢুকিনি, আমাদের জন্য আমরাই সবাই, আমরা সব থেকে লেট করেছি, আর সবাই নাকি চলে এসছে, যদি ছোট হয় তাহলে বলবি আমি এক্সচেঞ্জ করিয়ে দেবো, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো ননদ আমার কিচ্ছু করিনি, বলছে বৌদি তুমি মেকআপটা নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমি ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তো ওর কাছেও কিছু নেই, ও এখন অনেক ছোট। আচ্ছা তোর কত ইয়ার্স হচ্ছে? 13 হচ্ছে, ঠিক আছে, দেখে কেউ বলবে 13 যে দাঁড়ালে পরে আমার থেকেও বড় বড় লাগে। হ্যাঁ, তো এখন ওকে একটুখানি কিছু যা আছে ওর কাছে তাই দিয়ে কিছু সুযোগ একটু করে ধরে দিই, দেন আমি কন্টিনিউ করছি। তো এখন বাজে 8:04, ননদের একটু মেকআপ টেকআপ করে দিলাম, ও খুশি, ওর কাছে কিছু ছিল না, তাও যা ছিল আমি আঙ্গুল দিয়ে আমার আমার বাঁ হাত দেখা, মানে ডান হাত দেখালে বুঝতে হয় ডান হাতে পুরো আমার আই শ্যাডো লেগে গেছে, তাই দিয়ে ওকে করে দিয়েছি, ও তাতেই খুশি, ওকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, তো ননদকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছি, বেশ খুশি। হ্যাঁ, মোটামুটি ও ও যা ছিল ওর কাছে সেই হিসাবে ওকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দিয়েছি, হালকার মধ্যে বার্থডে, তো তাই আর বেশি সাজু গুজু করিনি। এখানে আমার রিও বাবা একটু স্যাড স্যাড রয়েছে, ঠিক আছে ঠিক আছে, কি আর করা যাবে বলো। তো এখানে কেক কাটিং স্টার্ট, আর হচ্ছে ক্যান্ডেল নেই, ক্যান্ডেল ক্যান্ডেল নাই, বা ও নিজেই নিজের জন্য গান করে নিচ্ছে। দেখো দেখো ঠাম্মি দেবে, ব্যাস রিওর এবার শান্তি। কিছু ছোট ছোট বাচ্চারা রয়েছে, ঘামছিস কেন তুই এত?
হ্যাঁ পুরো পাসিনা পাসিনা হয়ে গেছে। আমাদের এখন কেক খাওয়া চলছে। আমি কি দেব? হ্যাঁ আমার প্রিয় একবার আমি দিচ্ছি একবার খেয়ে এখন হয়নি এখন আমার মাম্মির কাছ থেকে টেস্ট করতে হবে। নে বাবা নাস্তে কি ও দাঁড়া 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 নে ও টেস্ট করাই হচ্ছে না হচ্ছে এবার আমি একটু খাই কেক আমি সব কেক খাই না শুধু এটা চকলেট কেকটাই খাচ্ছি চকলেট কেকটাই মানে রিও বসে পড়েছে বার্থডে পার্টি খাওয়া খেতে তারপরে তারপরে বলো বলো কি কি কেমন এক্সাইটমেন্ট শুনি আচ্ছা তারপরে এটা এমনি খাওয়া যায় এটার সাথে রায়তা লাগে না খাও বাস বাস এবার খেতে বসো এবার খাও খাও করছিলে তোমাকে ছেড়ে আমি যেতে পারি বলো আমি হাত ধুতে এসছি বাবা দাঁড়াও হাত ধুয়ে নি তো এখন বাজে 9:16 খাওয়া দাওয়া কমপ্লিট হাত পা ধুয়ে রেডি এবার বেরোবো মানে একদম রেডি পুরো বেরিয়ে যাবো কারণ লেট হয়ে যাচ্ছে 9টা বেশি বেজে গেছে তো আমরা এখন মানে দুটো তো করছি আমি ওই যে কাকিমা আর হচ্ছে কাকিমা আর রিও আর ভাই চারজন আমরা বেরিয়ে আছি যে যার গাড়িতে যে যার ছেলে নিয়ে যে যার ছেলে সামলে আর দুজনেরই পড়লা বাড়িতে ইন্তজার করছে তার জন্য আমরা যাই যে এটা আমার গাড়ি ওই যে ওটা কাকিমার গাড়ি আর ওই যে কাকিমা ছেলে আর এটা আমার দুষ্টু এখন বাজে 9:30 বাড়ি চলে এসেছি ঘরে ঢুকে না এখনো ঘরে ঢুকবো জাস্ট গেটটা খুলে গাড়িটা রাখলাম এবার ঘরে ঢুকে নি ঘরটা গরম লেগে গেছে তো চেঞ্জ করে নিয়েছি গরম লাগছে এটা এখনো মানে লিপস্টিক ফিপস্টিক তুলিনি এখন তুলবো তারপরে তুলে 9:30 বাজে বরের তো নেমন্তন্ন ছিল না তো ওর জন্য রুটি করে দেবো আর ছেলেও আমার বিরিয়ানি খেতে পারিনি ওর খুব ঝাল লেগে গেছে তো ওর জন্য ভাত আছে ডাল আছে ওকে একটুখানি ডাল ভাত খাইয়ে দেবো আর বরের জন্য রুটি করবো দেখি রুটির সাথে আবার আর কি লাগে তাই বানিয়ে দেবো তারপরে আমি আর কিছুক্ষণ আমি মানে যতটা খাওয়াতে থাকবে কারণ ছেলের
মানে থালা যতটা ছিল আমাকে সব খেয়ে নিতে হয়েছে লাস্টে। আর আমি আবার খাবার একদম অপচয় করি না, মানে আমি না পারলে আমি চেপে চেপে খেয়ে নেবো কিন্তু অপচয় করবো না। তো তো চলে এসেছি কিচেনে, দেখি এখন বড়ের জন্য কি হলে। ওর আবার বলছি অ্যাসিডিটি অ্যাসিডিটি লাগছে, আবার আজকে সেকেন্ড ভ্যাকসিনটাও নিয়েছে। তো দেখি এখন ওর জন্য কী করা যায়, ওর জন্য কিছুটা খাবার করে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম যেটা আমি আগেই বলার দরকার ছিল, তো আমি এখন বলছি যে কারোর যদি তোমাদের কারোর যদি আমার এই যে আই মেকআপটা আমি করেছি আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো সেম এই আই মেকআপটা যদি তোমাদের দরকার হয় এটা ভীষণ ইজি, ঠিক আছে। ইভেন আমি তো ম্যাক্সিমামটা হাত দিয়েই করেছি বলতে পারো, মানে হাত আর ব্রাশ দুটো দিয়ে করেছি, কোনো আলাদা করে কিছু সেরকমভাবে প্রফেশনালভাবে করিনি। তবুও তো এইরকম আই মেকআপ অ্যাকচুয়ালি অনেকেরই প্রয়োজন হয় যারা প্রফেশনালভাবে মেকআপ জানে না তাদের জন্য। তো তোমাদের যদি কারোর যদি মনে হয় যে এই আই মেকআপটা দেখতে চাও, তো আমি এটার একটা টিউটোরিয়াল বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। পরের জন্য আমি এই যে সাফোলার ওটসটা বানাবো, এটা তো একদম ম্যাগির মতন এরকম জল দিয়ে গুলে বসিয়ে দিলে হয়ে যায়। আর ওটস ভীষণ হেলদি, যেহেতু বললো যে রোজ অ্যাসিডিটি হচ্ছে, তাই আমি এখন এই ওটসটাই বানিয়ে দিচ্ছি। এই ওটসটা আমি একবারে বসিয়ে দিবো এই ওটসের মধ্যে, এবার আমি জল দেবো। এবার আমি দেখো এটা আমি জল দিলাম, একটা গাঢ় গাঢ় ব্যাপার হয়ে যাবে। তো আমি বসিয়ে দিয়েছি, ব্যাস গ্যাস অন। কিছুই দিতে লাগবে না, চাইলে হলুদ, আমি একটু হলুদ দেবো কারণ হলুদ তো ভালো জিনিস, হলুদ খাওয়া ভালো, সেজন্য আমি একটু ওতে হলুদ দিয়ে দিচ্ছি হালকা, ওটা অপশনাল, না দিলেও চলে। হালকা হালকা এইটুকুনি দিয়েছি, এবার এটাকে আমি গুলে নেব। হালকা মিষ্টি একটা কালার এসে গেছে, ব্যাস এবার একটু মানে একটু গরম হয়ে গেলে পরে যে এর মধ্যে যে মটরশুঁটি আর গাজরও দেওয়া আছে, এরকম গরম হয়ে যাচ্ছে, তো এই যে ফ্যানা ফ্যানা উঠছে, এবার যখন হয়ে যাবে তো এটা পুরো থকথকে থকথকে হয়ে যাবে। দেখো রেডি, এটাকে একটুখানি মানে বাটিতে নিয়ে নামালে হালকা একটু ঠান্ডা হলে পরে এটা আরো গাঢ় হয়ে যাবে। আমি এ নিচ্ছি, এটা ভীষণ হেলদি বাবা, রে ধোয়া উঠছিল। তো এটাকে নিয়ে যাচ্ছি বলের জন্য, দিয়ে দিই ওনার খাবার। তো এবার আমি লিপস্টিক লিপস্টিক ধুবো যা যেটু মেকআপ আছে। আজকে কোনো চাপ নেই মেকআপ তোলা নিয়ে, বিকজ কোনো মুখে কোনো মেকআপ করিনি, মুখ একদম পুরো খালি, কিছু অবশ্যই উঠবেও না, বাট সত্যি কিছু করিনি, যা করার মানে শুধু লিপস্টিক আর আই মানে চোখটা এই যেটা করেছি। তো ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি, বার্থডেতে গিয়ে এসে অনেক কিছু হয়ে গেল, মানে বাড়ি এসেও রান্না বান্নাও দেখিয়ে দিলাম সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার মানে চ্যানেলে যারা যারা নতুন আছো, যারা যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করবে। ওকে টাটা, গুড নাইট।